আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। এবার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে মুখ খুলেছেন ডক্টর জাকির নায়েক। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মৃত্যুতে কঠিন শোক প্রকাশ করে ডক্টর জাকির নায়েক একটা ভিডিও বার্তা প্রচার করেছে। দর্শক, সেই ভিডিও বার্তা আপনাদের সঙ্গে হুবহু আমরা তুলে ধরব। আর সেই ভিডিওতে তিনি কি বলেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সম্পর্কে, সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। দর্শক, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি মৃত্যুর পর থেকে দেশ বিদেশের বিভিন্ন বক্তা, মুফাসসির কোরআন, আলেম ওলামাগণ তার মৃত্যুর শোক প্রকাশ করেছেন। খোদ মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান আস সুদাইসও তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজাহারি সহ দেশের বিভিন্ন আলাম ওলামা এবং মুফাসসির কারিমরা শোক প্রকাশ করেছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মৃত্যুতে। এবার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন ডক্টর জাকির নায়েক। ভিডিওতে ডক্টর জাকির নায়েক বলেন, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ব্যাপারে অবগত আছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কয়েকদিন আগেই খবরটি পেয়েছি, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তিনি বাংলাদেশের জনপ্রিয় দায়ীদের মধ্যে একজন। আমি জানি তিনি কয়েক বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন, প্রথমে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, পরবর্তীতে দেশব্যাপী প্রতিবাদে অনেক লোক মারা গেলে তাকে আমৃত্যু কারাবাস দেওয়া হয়। পৃথিবীতে এরকম অনেক লোক আছেন যারা এভাবে দুর্ভাগ্যভাবে বন্দী হয়েছেন। এরকম অনেক মুসলিম দেশ আছে যেখানে শুধুমাত্র রাজনৈতিক কারণে মানুষকে বন্দী করে রাখা হয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাদের মধ্যে একজন, ওনাকে রাজনৈতিক কারণেই বন্দী করে রাখা হয়েছিল। সপ্তাহ দুয়েক আগেই ওনার ছেলে আমার কাছে এসেছিলেন এবং তিনি সাক্ষাৎ করেছিলেন। তিনি এর পূর্বেও মালয়েশিয়ায় এসেছিলেন, তবে এইবার কেবল তিনি এখানে এসেছেন আমার সাথে দেখা করার জন্য। তিনি আমাকে বলেন তিনি তার বাবার লেখার বই অনুবাদ করেছেন। আমি ওনাকে আমার সালাম জানিয়েছিলাম, দুর্ভাগ্যবশত ভাবেই এটি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মৃত্যুর পূর্বেই ঘটেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জন্য আমাদের দোয়া রইল। মুসলিম উম্মাহের জন্য তিনি একজন সম্পদ ছিলেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তাকে নবী রাসূলদের পাশে স্থান করে দিন ইনশাআল্লাহ। জাকির নায়েক ঠিক কথাই বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শুধু বাংলা না, পুরো বিশ্বের মুসলমানদের জন্য একজন সম্পদই ছিলেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মৃত্যুতে পৃথিবীর বিভিন্ন আলেমগণ তাদের শোকবার্তা জানিয়েছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মৃত্যুতে কাবা ঘরের শায়েখ আব্দুর রহমান শোকবার্তা প্রকাশ করে তিনি বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তার কোরআনের খেদমতকে কবুল করুন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। 14 আগস্ট রাতে হার্ট অ্যাটাক করে বিশ্বের মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন বিশ্ব স্কলার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। পুরো বিশ্বের জন্য এই দিনটি ছিল বেদনাদায়ক। আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।